আমার দোকানে এখন এসে দেখছি পিছন থেকে মানে মানে ওয়াল ফাটিয়ে আমার দোকানে ছোট সব মালগুলোই দুগ্রামে চা দিয়ে সোনাটা যা ছিল মোটামুটি 1000 মাল চম্পল। কখন জানতে পারলেন এটা আপনারা? আমি জানালাম এই সকাল দিকে মোটামুটি 9টার দিকে মানে প্রতিবেশী কে একজন বসে বলছে যে আপনারা কিনা বলে যে দোকান তালা ফাটা আছে। আচ্ছা মানে কত টাকার পরিমাণ প্রায় নিয়ে গেছে সোনা চাঁদি? মোট 1.5 লাখ টাকার মতন নিয়ে গেছে। এই ঘটনাটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এর আগে তো এক বছর আগে মানে দিনের বেলায় দোকান চুরি হয়েছিল, থানায় বলেছিলাম তো কেউ কর্ণপাত করেনি, তবে থেমে গেলাম। এবার কালকে আমার একটা মাঠের জায়গা আমি জায়গা মেপেছি, মেপে ওখানে পিলার দিয়েছি, পিলারে শুনতে সকালে শুনলাম যে পিলারটা উঠিয়ে দিয়েছে। আমি ওই নিয়ে ব্যস্ত আছি, আমার যত সম্ভব মনে হচ্ছে যে ওরাই করেছে, যারা জায়গা নেই কোনো চলছে তারা করছে। এটা জায়গা এই ভনপুরের যে আছে আছে ফোনি মানুষ ছেলেরা আছে কি নাম সঞ্জয় মালো রাজীব মালো ওদের সাথে গন্ডগোল হয়েছে মুখোমুখি, আর কিছু হয়নি, শুধু পিলার উঠে দিয়েছে। তাই করতে পারে ওর সাথে অমর মালো ষড়যন্ত্র আমার যেটা মনে হচ্ছে। থানায় জানিয়েছেন? পুলিশকে বলেছেন? এখানে নিরাপত্তা কেমন থাকে পুলিশের রাতে? কোনো কিছু নাই। তো এই নিয়ে আপনারা কোনো ব্যবসায়ী মহল থেকে কিছু জানাননি? আমি বললাম যে আগেবার আমি বললাম থানায় যে আমার চুরি হয়েছে, বলছে দিনে বেলা চুরি হতে পারে, আর কোনো বাদ কিছু করেনি, এর পাহাড় বেলা থাকতে এটা যে হয় তা আমরা নিরাপত্তা থাকতে পারছি না। আমরা এখানে কোনো পেট্রোল ডিউটি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না এখানে। নিরাপত্তা নিয়ে আপনারা প্রশ্ন? পুরো সংস্থা করে আছি। কি নাম আপনার? নবকুমার সাহা।